সাপে কামড়ানো রোগীকে হাসপাতালে না নিয়ে ওঝার বাড়ি, মৃত্যু হয় সাপে কাটা রোগীর। এলাকাবাসীকে সচেতন করতে গ্রামে স্বেচ্ছাসেবী দলের কর্মীরা, সচেতন করা হলো স্থানীয়দের। সাপে কামড়ানো রোগীকে চিকিৎসা কেন্দ্রে না নিয়ে ওঝার বাড়িতে নিয়ে যাবার ফলে মৃত্যু হয় সাপে কাটা রোগীর। খোদ বনগাঁ শহরের উপকণ্ঠে কুসংস্কারের বলি হতে হয় সুষমা রায় নামে ওই গৃহবধূকে। এই খবর সম্প্রচারিত হবার পর এলাকায় পৌঁছে সাধারণকে সচেতন করার কাজে নামলেন স্বেচ্ছাসেবী সংগঠন লোকায়তের কর্মীরা। শনিবার বনগাঁ থানার অন্তর্গত জোড়া ব্রিজ এলাকায় পৌঁছে এলাকার সাধারণ মানুষকে সচেতন করার কাজ করেন তারা। সংগঠনের কর্মীরা ছোট ছোট দলে ভাগ হয়ে এলাকার সাধারণকে বোঝানোর চেষ্টা করেন, সাপে কামড়ালে সেই রোগীকে যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। শুধু সাপে কাটা রোগী বলে নয়, এখনও নানান কুসংস্কারে আচ্ছন্ন সমাজে বসবাসকারী বহু মানুষ। এদিন সংগঠনের পক্ষ থেকে মূলত সেই সকল কুসংস্কার দূর করতে উদ্যোগী হন সংগঠনের সদস্যরা। এ বিষয়ে সংগঠনের পক্ষে তুষার গায়েন বলেন, সম্প্রতি সাপের কামড়ে এলাকায় মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা এলাকায় এসে কুসংস্কার ও বিভিন্ন বিভ্রান্তি যেগুলি রয়েছে এলাকার মানুষের সাথে কথা বলে তাদের বোঝানোর চেষ্টা করছি। শুধু সাপ নয়, সাপ বিষয়ক সচেতনতামূলক এখানে লেখা আছে আমাদের। বিভিন্ন বিষয়ে যে কুসংস্কার আছে, শুধু সাপ বিষয়ে না, অন্য অনেক কিছু কুসংস্কার এখনও টিকে আছে আমাদের এই সমাজে এবং টিকিয়ে রাখা হচ্ছে। আসলে বিভিন্ন মাধ্যমের দিয়েই কিন্তু টিকিয়ে রাখা হয়, যার জন্য এখনও পর্যন্ত সাপে কামড়ানোর ফলে ওঝার বাড়িতে যেতে হয়। রিসেন্ট একজন মারাও গেছে ওঝার বাড়িতে যাওয়ার ফলে। সেই জন্য আমরা সেই স্পটেই এসেছি, সেই এলাকাতেই এসেছি, যাতে সেই বিষয়ে অন্তত মানুষকে, আমরা যারা বিজ্ঞানকর্মী, এই লোকায়তের পক্ষ থেকে আমরা এসেছি, বিজ্ঞানকর্মী যারা, অন্তত আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সচেতনতা করতে পারি যে অন্তত অন্যান্য কুসংস্কারের সঙ্গে সঙ্গে সাপ নিয়ে যে বিভ্রান্ত আছে মানুষের মধ্যে, বিভিন্ন রকম বিভ্রান্ত আছে এখানে, আমরা অনেকে বলেওছে যে বিভ্রান্তিগুলো মানে আজকের যুগে যেগুলো একদম সম্পূর্ণ অমূলক, সেগুলোকে যাতে আমরা সচেতনতা করতে পারি সেই বিষয়ে আমরা আজকে প্রোগ্রাম নিয়েছি লোকায়তের পক্ষ থেকে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বাড়ির সামনে কলা বাগানে মোচা কাটতে গিয়ে সাপে কামড়ায় স্থানীয় গৃহবধূ সুষমা রায়কে। এরপর স্থানীয়রাই গৃহবধূকে নিয়ে যান পার্শ্ববর্তী গ্রামে এক ওঝার বাড়িতে। সেখান থেকে বাড়িতে ফিরিয়ে আনার কিছু সময়ের মধ্যেই মৃত্যু হয় সুষমার। ঘটনার খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষ কীভাবে এখনও এত কুসংস্কার আচ্ছন্ন, প্রশ্ন উঠতে শুরু করে। এই খবর পাওয়ার পর এদিন সকালে এলাকায় পৌঁছে এলাকাবাসীদের সচেতন করার কাজ শুরু করেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। সংগঠনের পক্ষে সঞ্জয় সাধুকা বলেন, বিজ্ঞান যেখানে এত উন্নত হয়েছে, মানুষ চাঁদে পৌঁছে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে মানুষ আজও এত কুসংস্কারে আবদ্ধ। আমাদের প্রচেষ্টা সাধারণকে কুসংস্কার মুক্ত করা। প্রিন্ট মিডিয়া এবং টেলিমিডিয়াতে খবরটা পায় যে এখানে একজন গৃহবধূকে সাপে কামড়ায় এবং সে ওঝার বাড়ি যা নিয়ে যাওয়া হয় তাকে, মানে মূলত হচ্ছে কুসংস্কারে বলি হয়েছে একজন মহিলা। এলাকায় এখনও পর্যন্ত যখন আমরা চাঁদে লোক পাঠাচ্ছি, আমরা যখন বিজ্ঞান এত উন্নত হচ্ছে, সেই যুগেও যখন এরকম কুসংস্কারে কেউ বলি হচ্ছে, আমরা জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যারা যুক্ত তারা সেই এলাকায় গিয়ে প্রচার করি যাতে এই ধরনের দুর্ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে। এটার জন্যে আমরা এলাকায় এসেছি আজকে, ভবিষ্যতে আবারও আসবো। এলাকার লোক মানুষের সঙ্গে কথা বলছি, বাড়ি বাড়ি গিয়ে কথা বলছি যে আপনারা একটা অন্তত বড় সভার আয়োজন করুন যেখানে আমরা সচেতনতা করতে পারি। আমাদের মূলত কাজ হচ্ছে মানুষকে সচেতন করা। আমরা যেমন সাপে কাটা রোগীকে ওঝার বাড়ি নিয়ে যাওয়ার বিরুদ্ধে তার চিকিৎসা, সুচিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যান্টিভেনাস সিরাম দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং উল্লেখ্য একটা জিনিস যে আমরা যারা জনবিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা সরকারকে চাপ দিয়ে কিন্তু প্রতিটা মহকুমা হাসপাতালে এবং ব্লক হাসপাতালে কিন্তু অ্যান্টিভেনাম সিরাম রাখার ব্যবস্থা করতে পেরেছি। সোম দাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।